হ্যালো ফ্রেন্ডস, আই এম মির্জাবুর রহমান ফ্রম এনি টাইম লার্নিং। গত পর্বে আপনাদের সাথে কথা বলেছি অ্যাপারেল প্রোডাকশন সিস্টেম অ্যানালাইসিসের কত ধরনের প্রোডাকশন সিস্টেম আছে এবং মেট্রো প্রোডাকশন সিস্টেমের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে। আজকে আমি এসেছি আপনাদের সাথে সেকশন প্রোডাকশন সিস্টেম বা ব্যাচ প্রোডাকশন সিস্টেম নিয়ে। আজকে এটার সম্পর্কে বিভিন্ন তথ্য জানবো এবং এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে আমরা জানবো। তো সবার আগে জেনে নিই কি এই সেকশন প্রোডাকশন সিস্টেম, এর ইতিহাসটা কি। ইতিহাসটা অনেক পুরাতন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন প্রচুর পরিমাণে অস্ত্র দরকার হলো পৃথিবীর বিভিন্ন বড় বড় পরাশক্তিধারী যে দেশগুলো আছে, রাশিয়া টাশিয়া যা আছে, তাদের প্রচুর পরিমাণে অস্ত্র দরকার হলো। কিন্তু তখন এই অস্ত্র কারখানার প্রোডাকশন সিস্টেমটা ছিল মেট্রো প্রোডাকশন সিস্টেম। একজন ওয়ার্কার সে সারাদিনে একটা বন্দুক, অস্ত্র, রাইফেল সেটা তৈরি করতো। কিন্তু এত এত পরিমাণ অস্ত্র দরকার সেটা কখনোই সম্ভব ছিল না মেট্রো প্রোডাকশন সিস্টেমের মাধ্যমে প্রোডাকশন দেওয়া। তখন বিজ্ঞানীরা যারা ছিলেন, প্রোডাকশন অ্যানালাইটিক যারা ছিলেন, তারা আবিষ্কার করলেন এই সেকশন বা ব্যাচ প্রোডাকশন সিস্টেম। এর মেইন জিনিসটা হচ্ছে একটি লাইনে বিভিন্ন লোকজন সারি ধরে বসে থাকতো, যে যেই কাজে পারদর্শী তাকে দিয়ে শুধু সেই কাজটাই করানো হতো। এর ফলে খুব দ্রুত একটি অস্ত্র তৈরি করা সম্ভব হলো এবং প্রোডাকশন রেট অনেক অনেক বেড়ে গেল, শত শত গুণ বেড়ে গেল। ধরে নিই আমরা AK-47 তৈরি করতে একজন ওয়ার্কারের সময় লাগতো 24 ঘন্টা। কিন্তু যখন সেকশন প্রোডাকশন চলে আসলো, তখন কয়েকজন ওয়ার্কার মিলে যখন তাদের বেস্ট বেস্ট এই কাজটা, তারপর ধরুন একজন ওয়ার্কার একটা স্প্রিং লাগাচ্ছে একটা রাইফেলের AK-47, সে এটা সবচেয়ে ভালো পারে। এরপর একজন আর একটা জিনিস ভালো পারে, যে যেটা সবচেয়ে বেশি ভালো পারে এবং সবচেয়ে দ্রুত করতে পারে সে সেই কাজটা করলো। এর ফলে এর প্রোডাকশনের যে টাইমটা সেটা অনেক কমে গেল, প্রায় 2-3 ঘন্টার মধ্যে সে একটি রাইফেল ওই লাইন থেকে প্রোডাকশন হচ্ছে। দিনে যেখানে আগে একটি রাইফেল তৈরি হতো, সেখানে তৈরি হচ্ছে 100টি, 150টি, 200টি, অনেক অনেক গুণ বেশি। এর ফলে পুরো পৃথিবীতে অস্ত্র যোগান দেওয়া সম্ভব হলো। ঠিক এই জিনিসটাই আরএনজি সেক্টরেও ঘটে। আরএনজি সেক্টরে সেকশন প্রোডাকশনকে রেভলিউশনারি চেঞ্জ জানে। মেট্রো প্রোডাকশন সিস্টেমে যখন একজন বা দুজন ওয়ার্কার মিলে একটি ড্রেস তৈরি করতো বা একটি গার্মেন্টস তৈরি করতো, তখন অনেক সময় লাগতো। কিন্তু সেকশন প্রোডাকশন সিস্টেম চলে আসার পরে সেই সময়টা অনেক মিনিমাইজ হয়ে যায় এবং প্রোডাক্টিভিটি রেট অনেক বেড়ে যায়। তো চলুন আমরা জেনে নিই সেকশন প্রোডাকশন সিস্টেমের অ্যাডভান্টেজ। অল কাইন্ড অফ ওয়ার্কার লাইক ট্রেনার, সেমি স্কিল্ড, স্কিল ক্যান বি পারফর্ম হেয়ার। অর্থাৎ এখানে সকল প্রকার ওয়ার্কাররাই পারফর্ম করতে পারে, যেমন ট্রেনার, দেন স্কিল্ড, সেমি স্কিল্ড। এখানে লাইন সিস্টেমটা আমরা সর্বপ্রথম দেখি। এর আগে লাইন সিস্টেমটা প্রোডাকশন সিস্টেমে ছিল না। এর প্রোডাক্টিভিটি রেট অনেক হাই কম্পারেটিভলি মেট্রো প্রোডাকশন সিস্টেম থেকে। এখানে বায়ার স্যাটিসফ্যাকশন খুব ভালোভাবে করা যায়, বায়ারকে খুব দ্রুত প্রোডাক্ট ডেলিভারি দিয়ে স্যাটিসফাই রাখা যায়। স্পেশালাইজেশন এখানে করা সম্ভব, এখানে মান্থলি পেমেন্ট দেওয়া সম্ভব। আগে যেখানে ডেলি পেমেন্ট বা ওয়ার্ক বেসিসে পেমেন্ট দেওয়া হতো, এখানে সর্বপ্রথম মান্থলি ওয়ার্কারদের পেমেন্ট দেওয়ার সিস্টেমটা চালু হয়। তো এখন দেখবো আমরা সেকশন প্রোডাকশনের কিছু ডিসঅ্যাডভান্টেজ। প্রত্যেকটা জিনিসের যেমন অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ থাকে, ঠিক সেরকম সেকশন প্রোডাকশনেরও কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ ছিল। তো চলুন দেখে নিই ডিসঅ্যাডভান্টেজগুলো কী ছিল। সেকশন প্রোডাকশন সিস্টেমের ডিসঅ্যাডভান্টেজগুলোর মধ্যে মেন যে ডিসঅ্যাডভান্টেজটি ছিল সেটা হচ্ছে সাইজের মিসম্যাচ। একটি গার্মেন্টস প্রোডাক্টের একটি এক্সেল সাইজের স্লিভের সাথে যখন একটি স্মল সাইজের বডি জয়েন করে দিত, তখন সেটা বায়ের কাছে অবশ্যই রিজেক্টেড হতো। এর ফলে বায়ের যে স্যাটিসফ্যাকশনটা আমরা রক্ষা করার কথা বলতেছি সেটা সম্ভব হতো না। যদিও প্রোডাক্টিভিটির রেটটা অনেক বেশি ছিল, কাজগুলো খুব দ্রুত করে বায়ারকে সহজেই শিপমেন্ট করা যেত, কিন্তু এই যে মিসম্যাচের কারণে, সাইজ মিসম্যাচের কারণে প্রোডাকশনের গতি কমে যেত এবং কোয়ালিটি লস্ট হতো। এটাই ছিল সেকশন প্রোডাকশন সিস্টেমের সবচেয়ে বড় এবং মেইন ডিসঅ্যাডভান্টেজ। এর ফলে যে রেভলিউশনারি চেঞ্জ আনতে হয়, যদিও সেটা একটা মডিফিকেশন ছিল, সেটা হচ্ছে প্রোগ্রেসিভ বান্ডেল সিস্টেম। এই প্রোগ্রেসিভ বান্ডেল প্রোডাকশন সিস্টেম নিয়ে আমি পরবর্তীতে আপনাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানান কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আমি সাইন আপ করতেছি মির্জা আব্দুর রহমান। পরবর্তী ভিডিও পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড টাটা।